দেখাচ্ছে হ্যাঁ মানে এটার জন্য আমরা যে হয়তো কনফিউজ হতে পারি যে আচ্ছা এইখানে দেখলাম একরকম ওখানে দেখছি একরকম এটা যে কখনো কনফিউজ হওয়ার দরকার নাই মনে রাখবেন যে এটার সবগুলাই এক মানে বিভিন্ন মুসাবে জিনিসটা বিভিন্ন ভাবে দেখায় হ্যাঁ এটা কনফিউশন তো এই দেখেন এইখানে হচ্ছে আমরা যেটা স্ট্যান্ডার্ড যেটা ইউজ করব মানে যেই মাদানি মুসাবটা সেইখানে এই মাদাসলি আলিফটা এরকম পাশে থাকে সামনে থাকে মানে হা এই যে এটি ঠিক সামনে থাকে একই আয়াত এটা হচ্ছে সুরা তিনি তিন নম্বর আয়াত একই আয়াত যদি আপনি বিভিন্ন মুসাফ খোলেন দেখবেন বিভিন্ন রকমের চেহারা থাকবে উসমানি স্ক্রিপ্টের আরেক ধরনের আছে যেটাতে এই যে আলিফটা এই জবরের উপরে থাকে মানে ফাথার উপরে থাকে ঠিক আছে থাকে হচ্ছে ইন্দো আরেকটা পাক ইন্দোপাক্ট দেখবেন এই জবরটা থাকেই নাই যেখানে জবর আসে না জবরটা দেখেন নাই শুধু ডাইরেক্ট একটা খারা আলিফ দিছে খারা আলিফ মানে হচ্ছে আসলে মাদ আলিফ আর মাদ আলিফ মানে কি মাদ আলিফ মানে অবশ্যই এখানে একটা জবর আছে বা একটা ফাথা আছে প্লাস আলিফ ঠিক আছে তো কোনো জায়গায় যদি আপনি এরকম পান ওয়ার সাথে এরকম মানে হায়ের উপরে খাড়া আলিফ মানে যে হায়ের খাড়া আলিফ তার মানে হচ্ছে এই আসলে হচ্ছে হচ্ছে এটা যদি লিখি তার মানে ফাথা প্লাস আলিফ দুটো একই জিনিস এইটা এবং এটা একই জিনিস তার মানে হচ্ছে একই জিনিস তিন জায়গায় তিন রকম দেখাচ্ছে আর দিস ইজ দা ওল্ড ওয়ান আমরা যে একদম পুরানো বাংলাদেশি যে স্ক্রিপ্টটা ছিল এটা অনেকটা এরকম দেখতে দেখেন একই আয়াত বিভিন্ন মুসাবে বিভিন্ন রকমের চেহারা হচ্ছে এবং এই বাদ আসলে আলিফটানে অনেকে কনফিউজ থাকে যে এই যে খাড়া আলিফ এটা মানে কি তো এটা মানে হচ্ছে এটা হচ্ছে মাদ আসলি আলিফ তার মানে এই সবচেয়ে ভালো হচ্ছে ইজিটা হচ্ছে উসমানিটা উসমানিটা দেখেন ফাথার জায়গায় ফাথা আছে আলিফটা সামনে আছে আর উতমানি আরেকটা আছে যারটা আলিফ সামনে না দিয়ে মাথার উপর দিয়ে দিচ্ছে আর ইন্দো পাক যেটা আপনারা মোবাইলে পাবেন ইন্দো পাক সেখানে দেখবেন এরকম খাড়া মাথার উপর দিয়ে দিচ্ছে তার মানে এর ভিতরে অলরেডি একটা ফাথা আছে প্লাস আবার আলিফ যেটা বাংলাদেশী ওই যে পুরানো মাসবের সাথে মানে যেটা স্পিড এসেছিলো সেটার সাথে মেলে আপনার বাসায় যদি পুরোনো পুরান থাকে তখন দেখবেন এক্স্যাক্টলি এরকম তো এরকম মানে হচ্ছে এটা হচ্ছে মাদার্সলি আলিফ তারপরে আমাদের এখানে টান হবে ওয়া হ্যাঁ সরি না না দা ওয়া হ্যাঁ দা কনফিউজিং হচ্ছে জিনিসটা এমনভাবে লেখা পুরানো মনসাবে এটা আমি দেখে ভাবছি দাল আহ নুন ভাবছি যা তো এখন ক্লিয়ার সবাই এই যে এরকম চেহারা হতে পারে জি ইনশাল্লাহ ভাইয়া ভাইয়া আরেকবার বলবেন প্লিজ সেটা হচ্ছে আমরা যে এই যে লাস্ট ক্লাসটা করেছিলাম লাস্ট ক্লাসটা করেছিলাম হচ্ছে যে মাদাসলিবি তালিক তাই না যে আমার ধরেন এখানে এইটাকে যদি এক্সাম্পল ধরি ওয়া ফাথা হচ্ছে ওয়া তারপরে হচ্ছে হা এই হার সাথে এখানে একটা দা আছে এই হায়ের সাথে একটা আলিফ আছে আর দালের সাথে একটা আলিফ আছে তাহলে একটা ফাথা আছে এখানে একটা ফাতা আছে তার মানে আমি যদি নর্মালি পড়ি ওয়া হা দা এরকম হবে আলিফটা সামনে আসে আলিফটা সামনে আসে এই একই জিনিস আমরা যে কোরআনটা ইউজ করছি সেই কোরআনটাতে এরকম লেখা থাকে যে এরকম চেহারা থাকে এটা আবার আরেক ধরনের মাদারি উৎমানি স্ক্রিপ্ট পাওয়া যায় সেখানে এই আলিফটা সামনে না থাকে এরকম মাথার রূপটা থাকে তখন এখানে থাকে না কিছু স্টিল দ্য সেম থিং স্টিল আমরা যখন দেখি কনফিউজ না হয়ে যে এটা কি একই জিনিস একই জিনিস জাস্ট এটা মাথার উপর থাকে हां আর আরেকটা থাকে হচ্ছে ইন্দো পাক যেটা খুব কমন বাংলাদেশে গেলে এটা খুব পাবেন এইটা এবং পাকিস্তান এরা খুব ইউজ করে তাদের ওখানে এই ফাথা বা জবরটা থাকেই না তারা শুধু খারা আলিব দিয়ে দেয় যদি খারা থাকে তার মানে বুঝতে গেল বোঝায় যায় টানটা হবেই

উৎপানিটাই পড়ব কিন্তু অনেক সময় হয় ধরুন কোন একটা জায়গায় গিয়ে বসলাম আমি এখন মানে এখন না হয়তো আরো এক বছর দুই বছর পরে যখন আপনারা ভালো পড়তে পারবেন ইনশাল্লাহ তখন আপনার সামনে একটা হয়তো ইন্দো পাখি সাহায্য হলো তখন কি আপনি বলবেন যে না আমি পড়তে পারি না আহ এটা তো করা যাবে না তখন আমাদেরকে অবশ্যই কোরআন পড়তে পারি হয়তো আমরা একটু কষ্ট হবে পড়তে বাট উই নো হোয়াট ইজ দ্যাট মিন হ্যাঁ তো আমরা একদম পুরো অবাক হয়ে যাবো না এটা কি ভাই এই সাইনটা থেকে আসলো এই জন্য আমি এই চারটা দেখালাম বাদবই এটা কি এই আলিফটা হবে আরে না না যে কোন আমি জাস্ট एग्जांपल তো দিছি এখানে एग्जांपल দিছি আপনি যে কোন এই যে আমরা একটু পরে প্র্যাকটিস করলাম না যে ইক্টোরি আমরা প্র্যাকটিস করলাম এই যে এগুলা এগুলো প্র্যাকটিস করলাম না আপনি এখানে কি দেখছেন যে এটাতে দেখেন এটাতে আলিফটা এখানে না এই জিনিসটাই যদি বিভিন্ন মুসাবে মুসাবে যান তখন দেখবেন অন্যভাবে লেখা ইয়ে লা আ লা ইয়া দেখ হ গলোতে এটা উপরে আছে ঠিক আছে কিন্তু এখানে বেলায় সামনে দিয়ে দিচ্ছে অতএব এই যে বিভিন্ন রকমের চেহারা এগুলো আপনার এই বুসাপ অনুযায়ী চেঞ্জ হয় এটা দেখানোর কারণটা ছিল এটাই যে মানে এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে তখন যেন আমরা কনফিউজ না হয়ে যায় কিন্তু আয়াত কিন্তু সেম আয়াত সেম আয়াত বিভিন্ন মুসায় বিভিন্ন রকম দেখাচ্ছে ওকে আচ্ছা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হারাকাত

টেনে হচ্ছে কাসরা বাংলাদেশে আমরা যেটা বলতাম হচ্ছে জেল আচ্ছা এখন এইটা এই যে আমি জে বললাম এটার আসলে কিভাবে পড়ে ইজি জিনিস আগে যেরকম করে জবরের বেলা পড়ছিলাম বা ফাতা যেটা যেভাবে পড়ছিলাম একই জিনিস এটা হচ্ছে জাস্ট নিচের দিকে সাউন্ড আসবে তো এই যেমন হামজা ফা হামজা কাসরা ই বা কাসরা বি তা কাসরা তি তাহলে আমি যদি একবারে পড়ে যাই আ আয়ের জায়গায় হয়ে যাচ্ছে ই হ্যাঁ তাহলে তাহলে ই টি জি এটা হচ্ছে খ খ খি একই জিনিস যেই জায়গার থেকে আমরা মাখারিজ পয়েন্ট গুলো শিখছিলাম যে জিপটা কোথায় থাকবে দাঁতটা কোথায় থাকবে ওই জায়গায় যাবে কিন্তু সাউন্ডটা নিচের দিকে নামবে র হয়ে যাবে রি জি সি শি শুধু এই চারটা এবং এই দুটা সাউন্ডটা একটু ডিফারেন্ট বলে আমি একটু বাংলায় লিখেছি আপনারা নিশ্চয়ই নোট নিচ্ছেন আমি কিন্তু এই স্লাইড দিব অনেক পরে আরো এক দেড় মাস পরে তো যা যার মতো নোট নিয়ে নেন যে এটা উচ্চারণটা কি পরে হোমওয়ার্ক দিলে পরে উচ্চারণ মনে থাকবে না এই লিখে নেন এগুলা তো আপনারা সাউন্ড জানেন এইখানে এসে এই সদ সদ কাজটা আপনি সি বলতে পারেন কিন্তু অনেক সময় সিটা এই সিনের কাজটার মতো শোনায় তাই না যদি এখন সিনের কাজটা যদি সি বলি তাহলে সদের কাজটাও তো সি হয়ে যাবে তো এইটা যেহেতু হেভি লেটার সদ হচ্ছে হেভি লেটার হেভি লেটারের ডাইরেক্ট সিনের সি এর মতো মুখটা খুলে হয় না একটু মুখটা গোল করে সুই এরকম হয় সুই তো যখন সুই বলি তখন সি ক্লিয়ারলি সি না বলি সুই সই সই অনেকটা সই টাইপের উচ্চারণ যেমন আহ আমরা যেমন বলি সিরাতুল মুস্তাকিম আসলে পুরোপুরি সিরাত কিন্তু সিন দিয়ে না সিরাত কিন্তু সদ দিয়ে হ্যাঁ তো সদের যখন কাসরা তখন উচ্চারণটা সি না হয় অনেকটা হবে সই সই এরকম একটা উচ্চারণ হবে তবে আপনারা যেহেতু বিগিনার এত টেনশন নেওয়ার কিছু নাই যদি না পারেন সৈরাতুল মুস্তাকিম তাহলে সিরাতুল বলে চালিয়ে দেন অসুবিধা নেই যেমন এখানেও তাই দদ সাধারণত আমরা কি বলছিলাম দদ যদি পাথা হয় তাহলে বলতাম দ তাই না দা না বলে দ সেম ভাবে দ যদি না হয় তখন দ ওপরে নাকি দই এরকম হবে দই হ্যাঁ দি না হয় যেমন এইটা এইটার মতোই উচ্চারণ তাই না এটাও কাজটা যেমন দি আর এটা হচ্ছে রি মুখটা একটু গোল করে দি তারপরে এটা হচ্ছে ত এটা এটার ফাথা কি ছিল ত

দুটাই দুটাই একটা হচ্ছে একটু গলার মাঝখানতে আসবে হবে এই হ্যাঁ হ্যাঁ আহ এটা হচ্ছে গয়েন গয়েন তো সোজা গ গয়ের কাছে হচ্ছে গি কফ হচ্ছে ক্রি

পার্থক্য হচ্ছে এক যেহেতু এটা হেভিলেটার হেভিলেটারের সময় মুখটা একটু গোল করে কি আর এটা কি মুখটা মুখটা খুলে একটা গোল করে একটা মুখটা খুলে এই পার্থক্য ঠিক আছে লাম তো আমরা জানি নি নিম হচ্ছে মি নুন নি হা হাটা হি পুরা ভিতর থেকে আসবে এই দুটা ডিফারেন্ট ইয়া এন্ড ওয়াও এইটা খুব ভালো করে মনে রাখেন ওয়াও কাস্টা উই এটা ইংলিশ উই এর মত আমরা বলি না উই আর বাংলাদেশি উই হ্যাঁ তার মানে ওয়াও কাসরা উই আর ইয়া কাসরা ই লিখে নিয়েছেন সবাই আচ্ছা ভাবে একটু প্রশ্ন ছিল আমরা যখন বাংলাদেশে পড়তাম বা

কাস্টার ক্ষেত্রে র আর হেভি থাকে না তখন রি হয়ে যায় কিন্তু রোলিং র যেটা আমি যেটা বলছিলাম র কখনো শুধু রা বলবো না র র এরকম রেও এরকম একটু রোলিং র হবে যেটা ধরেন আমরা বাংলা ভাষায় বা ইংলিশে খুব একটা ইউজ করি না হ্যাঁ কিন্তু অ্যারাবিকে রটা হচ্ছে একটু রোলিং মানে ধরেন আর রহমান এরকম একটা আওয়াজ রটা একটু রোল করে তো ফাতাতেও যেরকম রি এরকম একই একই উচ্চারণ তো তাহলে একই হয়ে যাচ্ছে এটা আছে র হবে আর এটা ই হবে তাই তো কোনটার সাথে কোনটা বলছেন আমি বলতেছি ওই যে ইয়া ইয়ার ইয়া কাসরা ই তাই তো

মনে রাখার মতো এই দুটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট অনেকে এটা ভুলে যায় ওয়াও ক্যাসরা উই ইয়া কাসরা ই ক্লিয়ার ঠিক আছে চলো আমরা তাহলে একসাথে পড়ি ডান দিকের গুলা আমি একবার আমার এতে পড়বো তারপর আপনার পড়বেন ঠিক আছে সবাই আনমিউট করে যারা যারা পারেন না যারা পারছেন ঠিক আছে অসুবিধা নাই দেখেন এটাতে হচ্ছে আমরা এখানে যেহেতু অলরেডি ফাথা শিখে ফেলছি এখানে কিন্তু আমরা আচ্ছা আমি আমি পড়ি আমাকে ফলো করে পড়েন হ্যাঁ আমিলা

সা হি দা এখানে যদি ভেঙে ভেঙে পড়তাম আমরা যদি আপনারা পড়তে পারছেন সমস্যা নেই বাট পড়তে গেলে আমরা এইভাবে পড়ি যে যে এটা যদি দেখেন শি পাথা সা র কাসরা রি সা বা ফাথা বা সা এইভাবে ভেঙে ভেঙে পড়া হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা

আপনি কি পড়তে চান না চলে যেতে চান না না বেরোতে চাচ্ছি ঠিক আছে স্যার আল্লাহ পেছেন কেসে পড়ে জুনmei জালিসি জালিসি গুড আম ইপরে মুশাররফ ভাই পড়েন পরের লাইনটা খতবা হাম আবার বলেন খতবা খতবা গুড পরেরটা চলে আসতেছে এখন আমি পড়াবো না এটা আসলে এখানে একটু চেঞ্জ আছে এটা মনে রাখেন যে আমি মানে মনে রেখে বা লিখে রাখেন এটা যখন আমরা নেক্সট ডেতে পড়বো তখন এই এক্সাম্পলটা বুঝিয়ে

Tibeco. Good. Por esta. Tibeco. Por esta. Biladi. Biladi. Good. Uh, por el line de por el Libasi. Good. Good. Next. Imadi. Good. Por esta. Ahí le. Good. Por esta. জি ফারো গুড বে গুড เนาะ ভালো হইছে শামিমা আলাইকুম আছেন জি জি এই প্রথম লাইনটা পড়েন এটা কবিটা কবিটা গুড কবিতা হুম

गुड परटा अ कि की यामा गुड नेक्स्ट श शिका ना शीता शीता अ की सॉरी शीतो ठीक है चलो कफ हेविलेटर अच्छा अच्छा शिको शिको की की गुड ठीक है तुम्ही तो भूल भल करसे अजून एक लाइन करू आणखी खूप वाच

ইয়া কাজটা কি হবে কাজটা তোমার তো লাল কালে চলে গেছে হ্যাঁ এবার দেখো না তারপর আফি আ হ্যাঁ ঠিক আছে তারপর একটা লাজিমা মা

ফ্রেশ পাইনি তোমার একটু শাস্তি শুরুটা পড়তে হবে সরি তা আবার তোমার তো ইয়া আছে সরি হ্যাঁ এটা পড়ে দাও আমাকে আচ্ছা এটা মিম এটা হ্যা এটা ইয়া

সেটা হ্যাঁ গুড ঠিক আছে বুঝতে পারছো তোমায় কেন পড়তে দিসাম কারণ তোমার একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে ভালো হবে আরো পড়তে হবে আরো পড়াটাই প্র্যাকটিস করতে হবে এখন হোম ওয়ার্কে কিন্তু

লাই বা তি পুরো প্লিজ একবার পড়ো লা ই বা তি তুমি লাইন আরেকটা লাইন পড়ো আরেকটা বলবো হ্যাঁ আচ্ছা ওকে আ রা কি আ আচ্ছা এটা কফ না এটা ফফ কফ ফা 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 সরি রা ফি আতি ফি আতি

তো আমি দুই লাইন তিন করলাম দেখছো প্রত্যেক লাইনে কিন্তু কয়েকটা করে ভুল আসতেছে হ্যাঁ এটার জন্য উপায় হচ্ছে আমি কিন্তু এই আগের যে ক্লাসটা ছিল ওইটার যে সেটগুলো রিডিং দিচ্ছিলাম সেটার প্রত্যেকটা কিন্তু আমি ভিডিও করে দিছি হ্যাঁ তো এটাও ইনশাআল্লাহ দিব

আ নুসাতাপা এই যে প্রথম লাইনটা বলেন এই যে সেট 12 এর প্রথম লাইনটা সেট 12 প্রথম লাইনটা শা শা হীদা লা ই বা গ গনি মা আচ্ছা আপনি গতে গতে টাং দিচ্ছেন গ কিন্তু আলিফ কিন্তু নাই তাহলে কি হবে গনিমা 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 রা রাশি আ

এটা তো সি না এটা কি তালি বস তালি হ্যাঁ তাহলে কি হবে খ সি আতি গুড পরের লাইনটা পড়ুন এটা হচ্ছে কফ কফ হেভি রেটার তাহলে কি হবে ইকা বাহা ই কবাহা Hmm. Iko baha. Next. Gi giba giba i ya. Hmm. I don't see no. 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 No Baha le niche ho to no ta. gina na gi na i ya. Check correct. La ibati ti.

رفيعاتي، good next. نازيعاتي، good. ناشطاتي، good next line. صديقاتي، good. وما ليا، sorry، وما ليا، good. Yeah. فما ليا، good. زكاتي، زكاتك، good.

next jari yati. eh ya, api di te tang dilan di te tang dinna ja ya api jari, jari ya api good for lenta kazalika na eta ucharan ta ki eta ucharan che uh, kada kada kazalika 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 ha ka ka. so pore ta

আমার একটু ভুল হয় ভাই যা হ্যাঁ আপনার এই এই যে মানে কনফিউজ করে ফেলেন একটা হচ্ছে যা আর একটা হচ্ছে জিম এই দুটার মধ্যে আপনি ওভারল্যাপ করেন মানে এটার বেলা এটা করেন ওটার বেলা ওটা করেন হ্যাঁ এটা আমরা বাংলাদেশে কিছু ভুল করে যেমন এই যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হ্যাঁ তো জিয়া আসলে কিন্তু জিয়া হওয়ার আমরা এটা ভুল লিখি এটা বর্গীয় জদে লিখি এটা সম্পূর্ণ ভুল বর্গীয় জদে লেখা মানে হচ্ছে জিম হয়ে যেত বুঝছেন মানে এটা কোনোভাবেই জিম না

এই হোমওয়ার্কটা আবার একটু দেখিয়ে দিই যাতে কনফিউজ না হন আমরা যে রিডিং বুকটা আমরা প্র্যাকটিস করছি সেইখানকার পেজ নাম্বার সিক্স এর বারো এবং তেরো নম্বর সেট আমার সামনে খোলা মনে হয় নাই বাট দেখি আমি পাই নাকি একবার একটু দেখিয়ে দিই এই জিনিসটা আপনাদের সবার কাছে থাকার কথা প্রিন্ট আউট নিয়েছেন আমি আমি কি বলছি পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার সিক্স পেজ নাম্বার সিক্স মানে হচ্ছে এই পাঁচ ছয় এই ছয় দেখেন পেজ নাম্বার সিক্স এখানে সবার জন্য একদম ম্যান্ডেটরি আর যেটা ম্যান্ডেটরি না অপশনাল সেটা হচ্ছে এই হ্যান্ডরাইটিং এখন এইটা আবার কয়েকজনের জন্য এখনো সমস্যা যেমন ইভান বাই আপনি অবশ্যই এটা পাঠাবেন ঠিক আছে আপনার জন্য এটা খুব ভাইয়া আমি বলে দিব হ্যাঁ এটা এটা বলে দিয়ে যে ওনার জন্য এটা খুব জরুরি কারণ উনি অক্ষর চিনতে এখনো ভুল করছে তো ওনার জন্য এটা খুব জরুরি এবং উনি যেন অক্ষর শুধু নাম না দেখে যেন সে এটাকে উচ্চারণ করে যে এটা আসলে কি ওইটা খুব ইম্পর্টেন্ট কারণ ওইটা যত প্র্যাকটিস করবে তত ভালো বাট বাকিদের জন্য এটা অপশনাল বাট যদি কেউ যদি মনে করেন যে আপনার এখনো প্র্যাকটিস দরকার এটা করতে পারেন এটা ভেরি গুড প্র্যাকটিস টু বি অনেস্ট বাট ইয়া জি কি পেজটা দেখালেন ওখানে কিছু কিছু লেটার না কালার্ড এটা কি ওই যে হেভি লেটার এর জন্য নাকি না এটা কিছু কিছু আছে রুলস আছে কিছু থেকে নেওয়া তো ওই জন্য তো আপনার ওগুলা নিয়ে এখন টেনশন করার দরকার না এখন জাস্ট আপনি ধরে নেন যে এটা একটাই কালার কেন দিছে ওটা ওটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই যে কেন কালার না ভাই আমি প্রিন্ট আউট নেয়ার সময় না ব্ল্যাক এন্ড হোয়াইটে নেই তো তার জন্য জিজ্ঞেস করলেন অসুবিধা হবে না কারণ এখন আমরাই যেগুলা দিচ্ছি সেগুলাতে আমি কোন কালার কোডে কোন কিছু পড়াবো না আমি যা আপনাদের রুলসেই পড়াবো জি কোরানে সাধারণত কিছু কিছু কোরানে কালার কোড থাকে তারা হচ্ছে ওই কালারটা দিয়ে রুলস থেকে মনে করিয়ে দেওয়ার জন্য দেয় বাট আমি কালার কোড দিয়ে মনে করানোর পক্ষে না আমি আপনাকে রুলস শিখাবো আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন যে এখানে কি রুলস হবে সাধারণত কালার কোডের তো তোভাবেই থাকে যে এখানে যদি ব্লু কালার তার মানে এটা এই রুলস এখানে যদি রেড হয় তাহলে এই রুলস বাট আই উইল नॉट গো আউট दैट ওয়ে আচ্ছা ভাই থ্যাংক ইউ ঠিক আছে ইনশাল্লাহ তাহলে নেক্সট উইকে দেখা হবে আর হোমওয়ার্কের চেষ্টা করেন যারাই হোমওয়ার্ক দিচ্ছেন তারা কিন্তু ভালো করতেছে মানে যারা হোমওয়ার্ক দিচ্ছেন না তারা ক্লাসে আসলে বুঝতে পারছেন তাদের কিন্তু একটু কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে বাট স্টিল ক্লাসটা মিস কোয় হয় আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা মিস করলে না কেউ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে পরে দেখা হবে ইনশাআল্লাহ সময় সাথে